আজকের ভিডিওটা শুরু করতেছি রান্না দিয়ে। এখন বাজে সকাল 8টা, আর আজকে আমার ছেলেটার বার্থডে, আগস্টের 13 তারিখ আজকে। সো আমি আসলে ওর জন্য একটু ফ্রাইড রাইস রান্না করতেছি, ওর ফ্রাইড রাইস খুব পছন্দ। আর সাথে আজকে ফ্রাইড রাইসের সাথে করতেছি চিকেন ফ্রাই, কারণ আমরা একটু পরে বিচের জন্য রওনা দিব আর আমি খাবারগুলো সাথে করে নিয়ে যাব। ফাইনালি আমরা সব কিছু প্যাক করে বিচের জন্য রওনা দিয়ে দিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন দিনটা আজকে এত সুন্দর, সানি ওয়েদার ছিল। আমাদের আসলে আজকে প্ল্যান ছিল না বিচের, আমাদের প্ল্যান ছিল ডিফারেন্ট। আসলে জাহিদের স্পেশালি, ও চাইছিল যে আজকে আমরা লন্ডনের বিভিন্ন প্লেসে যাব, ঘুরবো ওর জোহানের বার্থডে উপলক্ষে। যেহেতু আমরা এখানে আসার পরে আমাদের তেমন একটা ঘোরাফেরা হয়নি, কারণ আমাদের আসলে এতদিন গাড়িও ছিল না। সো এটাই চাইছিলো যে ওর বার্থডে উপলক্ষে আমরা 2-3 দিনের ট্রিপে কোথাও যাব, কয়েকটা জায়গা ঘুরবো, দেখবো। বাট আমার আসলে ইচ্ছা ছিল যে না, ঘোরাফেরা তো সবসময় হবেই, বাট আমার বাবাটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ওর পছন্দের কিছু করা যাক। তো আমি আসলে চাইছি যে ওর জন্য, ও যেগুলো যেগুলো লাইক করে ওগুলাই করার, ওকে ওই আনন্দটা ওকে দেওয়ার ওই দিনটা অন্তত। সো এই যে আমরা এখন বিচে চলে আসছি, আর খুবই সুন্দর এই বিচটা। আমাদের বাসা থেকে 1.5 আওয়ারের মতো ড্রাইভে টাইম লেগেছে। ইউকে আসার পর আসলে আমাদের বিচে যাওয়া হয় নাই, আজকেই আমাদের ফার্স্ট বিচে আসা জোহানের বার্থডে উপলক্ষে। আর আমার বাবাটাও ইনশাল্লাহ অনেক এনজয় করবে আশা করি। সো দেখা যাক কী কী করি আমরা। আমরা এখন পার্কিং খুঁজতেছি, একটু কাছাকাছি পার্কিং খুঁজতেছিলাম আমরা, যেহেতু আমাদের কাছে কিছু জিনিস আজকে আছে। সো ওগুলো আসলে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে দূরে পার্ক করলে। সো একদম কাছাকাছি একটা পার্কিং পেয়ে গেছি আমরা। সো পার্ক করে আমরা এখন যাচ্ছি। এই যে আমার বাবাটাও যাচ্ছে বাবার সাথে। আমি এখন ব্যস্ত আমার জোহানের জন্য কেক রেডি করতে। সো আমার ছেলেটা আসলে অনেক এক্সাইটেড বার্থডে কেক কাটবে বলে, তাই আমি কেকটা এখানেই নিয়ে চলে আসছি যে না, আমরা যেহেতু বিচে যাচ্ছি বিচেই ওর বার্থডে কেকটা কাটবে এবার। সো এই যে আমার বাবাটার বার্থডে কেক রেডি। সো আমি এখন এটার উপরে একটু কেক টপার লাগিয়ে নিচ্ছি। আর ওর 3 ইয়ার্স হয়েছে এবার, মাশাল্লাহ। তো আমি একটা 3 লেটারও বসিয়ে দিচ্ছি। আমি সব কিছু একটু বিচ থিমে রাখার চেষ্টা করেছি। সো টপারটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু বিচি বিচি ভাইব আছে। মাশাল্লাহ আমার বাবাটা অনেক এনজয় করে সে কেক কাটছে, নিজে নিজে খেয়েছেও, ও অনেক হ্যাপি হয়েছে। আসলে আমি যেটা চেয়েছিলাম যে ও হ্যাপি হবে, ওইটাই আসলে আমরা করতে পেরেছি।
এখন আমরা একটু বসে রেস্ট নিচ্ছি, আর আমার বাবাটা খেলতেছে। এখন ওর বাবা পানি নিয়ে আসতেছে কাপে করে, ছেলের হাত ধোয়াই দিবে। ও বালু দিয়ে খেলে হাতে একদম বালু লাগিয়ে ফেলছে, আর আমি এদিকে লাঞ্চ রেডি করতেছি আমাদের জন্য, যেহেতু আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছে, কেক কাটাও শেষ, কেক খাওয়াও শেষ। তো এখন আমি লাঞ্চ প্রিপেয়ার করে যে নিয়ে আসছিলাম ওটাই আমি এখন বের করেছি, সো আপনাদেরও দেখাই। খাবারটা এখন অনেক গরম আছে, কারণ আমি ফয়েল দিয়ে আবার মুড়িয়ে নিয়ে আসছিলাম। সো এই যে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই। আমাদের খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন অলমোস্ট বিকাল টাইম। তো আমি একটু জুস রেডি করে নিলাম, আমি জুসের জারগুলো আসলে অর্ডার করেছিলাম আমার বাবারটার জন্যই আসলে ওগুলো অর্ডার করা, যেন ও এগুলো দেখে একটু হ্যাপি হয়। সো মাশাল্লাহ আমার বাবাটা অনেক হ্যাপি, ও নিজেই চুজ করে নিয়েছে এরকমটা খাবে। সো পাইনঅ্যাপেলটা চুজ করেছে। আমার বাবাটা এখন বালুতে বসে বসে ইচ্ছা মতো খেলা করতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে খেলতেছে। যাক মাশাল্লাহ, ও হ্যাপি, আমাদের আসলে আর কি লাগে, ওর জন্যই আমাদের এই সব প্ল্যানিং। সো ওর হ্যাপি থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এখন বাবা আর ছেলে মিলে সমুদ্রে হাঁটাহাঁটি করতে গেছে, পা ভিজাতে গেছে। তো আমি বললাম যাও তোমরা হাঁটো, আমি একটু ভিডিও করি তোমাদের। সো প্রথমে আমার বাবাটা একটু ভয় পাচ্ছিলো একা একা পানিতে, সো এরপরে সে ভয় যখন কেটে যায় সে একা একাই দেখে পানির মধ্যে এনজয় করে, পা ভিজায়। বাবাকে লাগবে না, এখন সে হাতে ধরবে না, এখন সে নিজে নিজেই দেখে পানির মধ্যে এনজয় করতেছে। এইদিকে আমি কিছু স্ন্যাক্স রেডি করলাম আজকে, এই স্ন্যাক্স দিয়েই আমরা আসলে বিচের পাড়ে বসে বসে কিছু সময় কাটাবো। আর আজকে আমি যে স্ন্যাক্সগুলো রেডি করে এনেছি এগুলো আসলে আমার জোহানের অনেক বেশি ফেভারিট সবগুলো স্ন্যাক্সই। আমি আসলে ওইভাবে করে জিনিসগুলো রেখেছি যে আমার বাবাটার যেসব ফেভারিট জিনিস ওই সব জিনিস দিয়েই আজকে আমরা দিনটা সেলিব্রেট করবো। আমার বাবাটা খুব খুশি সে দেখে এই সব। বাবাকে দাও, তুমি খাও, বাবাকে ইয়ে দাও, ওয়াটারমেলন। নো নো, ওয়াটারমেলন আইসক্রিম, এই যে আইসক্রিম। আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, সারাদিন সুন্দর কেটে গেছে। এখন হলো ওর বাবা আর আমার ছেলেটা মিলে এখন ক্লিন করতেছে সব কিছু, যাওয়ার আগে ওর টয়েসগুলোও সব পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছে, যেহেতু বালু দিয়ে অনেক খেলা করেছে। এই টয়েসটা আসলে আমি সিলেক্ট করেছি ওর জন্য এটা ভেবে যে নর্মালি অনেক ধরনেরই টয়েস আছে বিচে খেলার জন্য বাচ্চাদের, কিন্তু ওগুলো আসলে রাখার মতো মানে বাস্কেট বা ছুরি টাইপের থাকে। আমি চাচ্ছিলাম এমন কোনো কিছু যেটার মধ্যে ও নিজেই ক্যারি করতে পারবে। সো আমি এটা দেখে মনে হলো যে না, এটা খুবই কিউট, এটা অনেকটা লাগেজের মতো, এটার মধ্যে সব রেখে খেলাও যায়, আবার এগুলো সুন্দর করে প্যাক করে আবার লাগেজের মতো টেনেও নেওয়া যায়। সো ইজিলিও এটাও টানতে পারে। সো আমি এটা ওর জন্য চুজ করে কিনে রেখেছিলাম আগেই, কিন্তু ওকে দিয়েছি আমি আজকে এটা। আর আমি একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছি, এখানে একটা সুন্দর বিচ বার রেস্টুরেন্টও আছে।
ফাইনালি আমাদের সব কিছু গোছানো কমপ্লিট। এখন ওর বাবা ছেলেকে বসাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। চারপাশটা অনেক সুন্দর, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি বিচ থেকে, নেক্সট আবার আসবো ইনশাল্লাহ এই বিচে। আমাদের আসলে খুবই ভালো লেগেছে, অনেক কিছু করেছি আজকে আমরা, তাই আসলে আমরা একটু চারপাশটা ঘুরে দেখার সময় পাইনি, যেহেতু ওর বার্থডে সেলিব্রেট করতে আমরা আসছি। খাওয়া দাওয়া করেছি, ওখানেই কাটিয়েছি, ও খেলাধুলা করেছে, সো আমরা একটু চারপাশটা ঘুরে দেখার জন্য আরও একবার আসবো চিন্তা করেছি। তো ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর বাসায় যেই দেখি আমার হাজবেন্ডের বস, যিনি আমাদের বাসার পাশেই থাকে, উনি জোহানের বার্থডের জন্য গিফট নিয়ে চলে আসছে। আমরা গাড়ি থেকে নেমেই দেখি যে উনি দাঁড়িয়ে আছে ওনার মেয়েকে নিয়ে। সো জোহানকে খুব সুন্দর কয়েকটা গিফট দিল, চকলেট দিছে, গাড়ি দিছে, আর একটা সুন্দর বার্থডে কার্ডও দিছে। সো আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক হ্যাপি এগুলো পেয়ে। ওর বাবাও সবগুলো গিফট ওপেন করে দিচ্ছে, সে তো মহা এক্সাইটেড সবগুলো গিফট দেখার জন্য। আর এই যে কার্ডটা, এই কার্ডটা অনেক সুন্দর উইশ করে দিয়েছে। আমার ছেলেটার জন্য দোয়া করুন আপনারা সবাই। কিছু ছবি দিয়ে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।